So first of all, we, uh, we are starting now the basics of new imaging. Uh, first of all, we will discuss about CT scan. Uh, nowadays, CT scan is a very important investigation for managing different type of diseases, including uh, medical, medical and surgical diseases. And CT scan usually, CT scan with contrast, CT scan without contrast and some newer modalities of CT scan like CT-based vascular imaging, such as CT angiogram or CT venogram and CT perfusion image. These are now, all these images are available in our country. The basic principles of CT scan is nothing but the principles in X-ray. In CT scan, patient is placed

এবং সেই অ্যাটিনেশন পাওয়ার উপর ভিত্তি করে ডিফারেন্ট টিস্যুর ডেন্সিটি ডিফারেন্ট এবং সেটা দেখেই আমরা নর্মাল প্যাথোলজি নর্মাল অথবা প্যাথোলজিক্যাল কোন ডিজিজ আছে কিনা সেটা আমরা ডায়গনোজ করতে পারি বাই সিটি স্ক্যানিং এখানে ইউজুয়ালি ফাইভ টু টেন মিলিমিটার থিকনেসে প্রত্যেকটা সিটি স্ক্যানের ফিম আমরা পাই প্রত্যেকটা ফাইভ টু টেন মিলিমিটার এবং হাই রেজুলেশন সিটি স্ক্যানে আমরা ওয়ান মিলিমিটার থিকনেসে সিটি স্ক্যানের আমরা স্লাইস কিন্তু পেতে পারি যেখানে এমআরআই কিন্তু ফাইভ টু টেন মিলিমিটার থিকনেস বাট সিটি স্ক্যানে আমরা আরো আরো লো থিকনেসেও কিন্তু আমরা সিটি স্ক্যান ইমেজ পেতে পারি সাধারণত রুটিনলি আমরা আইভি কন্ট্রাস্ট ইউজ করি না তবে ইফ দ্য ইজ সাসপেক্টেড এনি ব্রেন টিউমার অর এনি সিলিবাল ইনফেকশন লাইক এনকেফালাইটিস অর সিলিবাল অ্যাপসেস উই উইল ইউজ আইভি কন্ট্রাস্ট

একটা স্কেল দিয়ে আমরা এটাকে মার্কিং করি এবং যাকে বলে আমরা হাউস ফিল্ড নাম্বার অথবা অনেকে সিটি নাম্বার বলা হয়ে থাকে মাইনাস শুরু করে প্লাস থাউজেন্ড এখানে ইয়ার থেকে শুরু করে ক্যালসিয়াম ক্যালসিফিকেশন ইয়ার এর হাউস নাম্বার বা সিটি নাম্বার মাইনাস ওয়ান থাউজেন্ড দ্যাট মিনস ইয়ার ইজ দ্য মোর হাইপো সবচেয়ে কালো হচ্ছে ইয়ার আর সবচেয়ে সাদা হচ্ছে ক্যালসিফিকেশন আর বোনস প্লাস ওয়ান থাউজেন্ড অটার হচ্ছে নিউট্রাল যেটাকে আমরা আইসোডেস অটারকে আমরা নিউট্রাল ধরব যার হাউন্ড নাম্বার হচ্ছে জিরো ফ্যাটের হাউন্ড নাম্বার মাইনাস হান্ড্রেড যেটা অটার তুলনায় আরো হাইপো সিএসএফ হচ্ছে টেন এটাও হাইপো হোয়াইট ম্যাটার হাউন্ড নাম্বার টোয়েন্টি টু টু থার্টি এবং গ্রে ম্যাটার হাউন্ড নাম্বার একটু বেশি ফলে হোয়াইট ম্যাটারের তুলনায় গ্রে ম্যাটার সিটি স্ক্যানে কিন্তু একটু সাদা দেখা যায় ব্লাডের ব্লাড নাম্বার ফিফটি ফাইভ টু এইটটি অনেক সময় আমাদেরকে ক্যালসিফিকেশন না ব্লাড এটা কনফিউশন হয় সেক্ষেত্রে আমরা যে সময় যে জায়গায় লেশন আছে সেই লেশনের উপর যদি আমরা রাখি আমরা সেখানে সাথে সাথে দেখতে পাবো নাম্বারটা কত যদি হাউসিলাম্বার ফিফটি ফাইভ টু এইটটির ভিতরে থাকে দ্যাট মিনস হান্ড্রেডের নিচে থাকে ডেফিনেটলি ইটস ব্লাড বাট ইফ দ্য নাম্বার ইজ মোর দেন হান্ড্রেড দেন ইট ইস ডেফিনেটলি ক্যালসিয়াম আর ক্যালসিয়াম কন্টেনিং এনি Pathology. So in CT scan, if any structure is low dense, then it should be either CSF or any fluid, ear, or fat. If any lesions or any structures in the CT scan is hyperdense, that is high density, it should be either bone or calcification, blood, any contrast agents. এনি মেটালিক ফরেন বডি অল শোয়িং হাইপারডেন সিটি ইন সিটি এটা আমাদের বেসিক জিনিস এটা আমাদেরকে জানতে হবে যে সিটি স্ক্যানে কোন কোন স্ট্রাকচার বা কোন কোন প্যাথলজি হাইপারডেন্স থাকবে এবং কোন কোন প্যাথোলজি বা কোন কোন স্ট্রাকচার হাইপারডেন্স থাকবে দেয়ার আর ডিফারেন্ট টাইপস অফ উইন্ডোয়ং এখানে উইন্ডোইংয়ের উদ্দেশ্য হলো আমি একটি স্পেসিফিক স্ট্রাকচার টাকে ভালোভাবে শো করার জন্য আমি উইন্ডোয়িং করতে পারি সবচেয়ে কমন উইন্ডোয়িং হচ্ছে ব্রেন উইন্ডো যেটা দেখে আমরা ব্রেন প্যারেন্ট ক্যামেরাটা ভালোভাবে কোনো প্যাথোলজি আছে না আমরা দেখতে পাবো বনি উইন্ডো ইজ দ্যাট এনি প্যাথোলজি ইন দ্য বোন অর প্যারানাইজাল সাইনাসিস এনি ফ্র্যাকচার ইন দ্য বোন আর প্যারানাইজাল সাইনোসাইটিস ইট ক্যান বি ইজিলি সিন বাই দিস বনি উইন্ডো সুতরাং আপনি আমি যখন কোনো পেশেন্টের সিটি স্ক্যান অ্যাডভাইস করবো আমি যদি আমার বনি উইন্ডো লাগে তাহলে অবশ্যই আমি এক্সট্রা ভাবে বলে দিব যে সিটি স্কেন অফ ব্রেন উইথ বনি উইন্ডো বা ইনক্লুডিং বনি উইন্ডো অ্যানাদার ইজ স্ট্রোক উইন্ডো স্কেমিক স্ট্রোকটাকে ভালোভাবে দেখার জন্য আমরা এই উইন্ডোটা ইউজ করে থাকি যদিও এটা কমনলি ইউজ হয় না আমরা নর্মাল ব্রেন উইন্ডোতে আমরা স্কেমিক স্ট্রোক ডায়াগনোস করতে পারি বাট কখনো কনফিউশন হলে ইজ দ্যার এনি কনফিউশন দেন উই ক্যান অ্যাডভাইস দ্য স্ট্রোক উইন্ডো অ্যানাদার ইজ সাবডুরাল উইন্ডো সাবড্রল এনি প্যাথোলজি আইদার সাবড্রল হেমাটোমা আর ইম্পায়মা আর এনি প্যাথোলজি সেটা দেখার জন্য আমরা সাবড্রাল উইন্ডো ইউজ করে থাকি লাস্ট সফট টিস্যু উইন্ডো সাধারণত সিটি স্ক্যানের এর সফট টিস্যুগুলো অত ভালো দেখা যায় না সফট টিস প্যাথোলজি সিন বেটার ইন এমআরআই বাট ইন সফট টিস্যু উইন্ডোইং অফ দ্য সিটি স্ক্যান উই ক্যান সি সাম প্যাথোলজি ইন দ্য সফট টিস্যু অলসো সো দের ফাইভ উইন্ডোজ ইন এ সিটি স্ক্যান কন্টাস্ট অনেক সময় কিছু কিছু প্যাথলজি আমরা নর্মাল সিটি স্ক্যানে বুঝতে পারি না বা কিছু কিছু প্যাথলজি আমাদের কনফিউজ করে দেয় এটা আদ্য টিউমার না ইনফেকশন সেক্ষেত্রে আমাদের কন্টাস্ট ইউজ করতে হবে এবং সিটি স্ক্যানে কনটাস্ট ইউজ করে যেমন এটা একটা সিটি স্ক্যানে দেখা যাচ্ছে একটা ইলডিফাইন্ড একটা একটা হাইপারডেন্স শ্যাডো দেখা যাচ্ছে কিন্তু অত বেশি প্রমিনন্ট না বাট আপনার কন্টাস্ট ইট ইজ ব্রিল্যান্টি ইনহ্যান্স কন্টাস্ট অ্যাট প্যাথলজি অ্যান্ড দ্যাট ইজ বাউন্ড টু দ্য

আর এনি ভাস্কুলাইটিস ভেজেস পালো আপনি যখন সাসপেক্ট করবেন একটা পেশেন্টের এই ধরনের প্যাথোলজি আছে তখন শুধু সিটি স্ক্যান করলে আমাদের হবে না সিটি স্ক্যানের সাথে আমাদের অবশ্যই সিটি এনজিওগ্রাফি করতে হবে যদি আমার আর্টিল থ্রোমোসিস ডাইজেকশন কোন ক্যারোডি আর্টিস্ট স্টেনোসিস করি অর এনি ভাস্কুলার ম্যাডফরমেশন অর ভাস্কুলাইটিস দেট উইল অ্যাডভাইস সিটি এনজিওগ্রাফি বা ইন এম Contrast agent is not required, but in CT angiography, contrast agent is required. Different views of CT scan, the most common is the axial view, coronal view, and the view. This is the most common axial view, this is the the view, and this is the coronal view. Shadhana to city scan ehtulho nai, emaray te ehi view gula amadarikak anek bishish huvira da hai, anek কিছু এক্সট্রা কিছু ডায়াগনোসিস জন্য বা সিটি স্ক্যান আমাদেরকে হেল্প করতে পারে স্পেশালি যদি কোন প্যাথোলজি ইন দ্য পিটিটারিতে কোনো প্যাথোলজি থাকে সেক্ষেত্রে আমরা খুব সহজে এই সাইজাটা সেকশনে বুঝতে পারবো আমরা যদি এই অ্যাঙ্গেলে কোনো প্যাথোলজি থাকে যেমন আর্নো চেয়ারি ম্যালফরমেশন সেটা আমরা সহজে এখানে বুঝতে পারবো কোন ভাস্কু কোনো দেখা যাচ্ছে যে সাধারণত দেখা যায় আমরা পিটিটারি গ্ল্যান্ডের প্যাথোলজিটা বা কোনো লোবের প্রত্যেকটা লোব আলাদাভাবে আইডেন্টিফাই করার জন্য আমরা এই সাজাটার ভিউ ইউজ করতে পারি কর্পাস ক্যালোসামে কোনো প্যাথোলজি বা কর্পাস ক্যালোসামের চারিপাশে যদি কোনো প্যাথোলজি থাকে সেটা আমরা খুব সহজে এই সাজাটার ভিউতে বুঝতে পারি যেমনটা আমরা করোনাল ভিউতেও পিটুরি গ্ল্যান্ডের প্যাথোলজিটা খুব ভালোভাবে আমরা বুঝতে পারবো এছাড়াও ডিজেনেটিভ ডিজিজ যেমন আলজেমাস ডিজিজে আমরা মিডিয়াল টেম্পোরাল লোভটা কোনো অ্যাট্রফি আছে কিনা সেটা আমরা এই করোনাল ভিউতে আমরা দেখতে পারি ইভেন স্যাজাটাল এবং করোনাল ভিউতে আমরা সাইনাসগুলো ভালোভাবে দেখতে পারি যেটা আমরা অ্যাক্সিয়াল ভিউতে সাইনাসগুলো দেখতে পারি না সাইনাসে কোনো যদি প্যাথোলজি থাকে তাহলে সেক্ষেত্রে আমাদের করোনাল ভিউ বা সাইডারটাল ভিউ আমাদেরকে হেল্প করতে পারে তো যে কোনো আইদার সিটি স্ক্যান বা এমআরআই দেখার সময় আমরা কয়েকটা জিনিস ফলো করে থাকি ফার্স্ট অফ অল আইডেন্টিফিকেশন যে এটা সিটি অর এমআরআই সিটি বা এমআরআই হলে এটা অ্যাক্সিয়াল ভিউ না সাইজাটাল ভিউ না করোনাল ভিউ এবং এটা হচ্ছে ফার্স্ট আইডেন্টিফিকেশন এরপরে দেখি আমরা সিমেন্ট সিমেন্ট কেমন যে দুই পাশে আমরা দাগ টানি দুই পাশে কিনা কোন পাশে শিফটিং হয়েছে কিনা সেটা আমাদেরকে অবশ্যই দেখতে হবে যেমন এখানে আমরা মিড লাইন একটা স্ট্রাকচার দেখলাম মিড আমাদের দুই পাশে স্ট্রাকচার মোটামুটি সমান কোনো ধরনের অ্যাসিমেট্রিক বা কোনো আহ কোনো শিফটিং নাই এটা আমরা নিচ থেকে উপর থেকে দেখলাম এটা আমরা নিচ থেকে দেখলাম যে মিড লাইন কোনো শিফটিং নাই এটা ইস দ্য নো asymmetry? বাট ইন দিস কেস there is asymmetry. The মিড লাইন ইস শিফটেড টু দা লেফট সাইড আমাদের এটা মনে রাখতে হবে সিটি স্ক্যান বা এমআরআই আমরা কিন্তু লেফট হ্যান্ড সাইড অ্যান্ড দিস ইজ দ্য রাইট হ্যান্ড সাইড জাস্ট উল্টা মনে হবে পেশেন্ট আমার উপরে স্লাইসটা আমার উপর থেকে দেখতেছে আমি এখানে এটা অথবা মনে করতে পারি এটা আমার পেশেন্টের পেশেন্ট আমার দিকে ফিরে আছে সেক্ষেত্রে আমরা পেশেন্ট যদি আমার দিকে ফিরে থাকি এটা হলো পেশেন্টের রাইট সাইড এটা হচ্ছে পেশেন্ট লেফট সাইড আমরা মনে রাখার সুবিধার্থে ঠিক উল্টাটা আমার কাছে যেটা মনে হচ্ছে ঠিক উল্টাটাই হচ্ছে সিটি স্ক্যানের ভিউ সুতরাং এটা আমাদের খেয়াল করতে হবে তাহলে আমরা দেখতে পাচ্ছি এখানে যে মিড ইজ শিফটেড টু দা লেফট অ্যান্ড দিস ইজ দা থার্ড ভেন্টিকলস অ্যান্ড ভেন্টিকলস ইজ ইফেস্ট হেয়ার ভেন্টিকলসটা এখানে ইফেস্ট হয়ে গেছে এখানে ভালো আছে বাট এখানে ইফেস্ট আছে দ্যাট শুড বি সাম প্যাথোলজি হেয়ার সুতরাং একটা পেশেন্টের একটা ফিল্ম দেখার সময় একটা আমাদের আমাদেরকে কিন্তু অনেক হেল্প করবে যেমন যখনই এই পেশেন্ট আমরা দেখবো তখন আমি চিন্তা করবো ইজ দার এনি প্যাথোলজি হেয়ার যেটা আমাকে শিফট করে লেফট নিয়ে চলে গেছে এরপরে আমরা দেখবো যে ডেন্সিটি কেমন যদি কোনো প্যাথোলজি থাকে সে প্যাথোলজির ডেন্সিটিটা কেমন সাধারণত আমরা আগে বলছিলাম যে হাইপার ডেন্সিটি থাকে আইদার বোন অর ক্যান্সিফিকেশন ব্লাড অথবা ক্যালসিয়াম যেটা এই তিনটা যে কোনো একটা থাকলে আমরা সিটি স্ক্যানে হাইপারডেন্স পাব দিস ইজ এ লার্জ হাইপার লেশন ইনভলভিং অন দ্য রাইট সেরিবাল হেমিসফেয়ার আমরা এখন আমরা প্যাথোলজি অত জানতে চাইব না আমরা নেক্সট ক্লাসগুলোতে আমরা প্যাথোলজি জাস্ট আমরা জানবো যে এটা হলো একটা হাইপার লেশন এবং এখানেও মিড নাইনটা শিফটিং হয়ে গেছে

সেক্ষেত্রে আমাদেরকে কয়েকটা জিনিস খেয়াল করতে হবে যে হাইপোডেসেশনটা কি কারণে হতে পারে এই সাধারণত যদি খুব বেশি হাইপোডেন্স থাকে যেটা ডেন্সিটি অনেকটা সিএসএ প্লাই তখন আমরা বলতে পারি ইটস এনসেপোলো মেলাসিক চেঞ্জ এনসেপোলো মেলাসিক চেঞ্জ ডি টু এনএ কজ হতে পারে ইস্কেমিক স্ট্রোক থেকে হতে পারে অথবা হিমোরিক স্ট্রোক থেকে হতে পারে অথবা ট্রমাটিক কোনো ব্রেন ইনজুরি থেকে হতে পারে সো ইফ এ লেশন ডেন্সিটি ইজ সিএসএ প্লাইক ডেন্স দেন

right-sided mct to the encephalomelastic change, most likely at the old right MC infarction. Uh, some hyperdense lesion can be physiological. Jamun, in case of pineal gland, you can get it is hyperdense. This is called normal pineal gland hyper calcification. If the age is more than 10 years and size less than 10 millimeters.

This, this, there are multiple hyperdensilation here, a different site. That is not a normal classification. This is the abnormal classifications and it is due to neurocystic sarcosis, due to neurocystic sarcosis. All right, the number one cause of, on cause of secondary epilepsy is from the neurocystic uh, This is another hyperdensity in the basal ganglion region but this hospital number is around 55 to 80 vido And this is not normal classification. It is basal ganglionic or hypertensive bleed, ICS. This is the lesion in the right thalamoganglionic regions along with ventricular extension. This is also intercerebral hemorrhage with ventricular extension.

এতক্ষণ আমরা হাইপার ডেন্সিটি দেখলাম হাইপার ডেন্সিটিতে কিছু আমরা পেলাম কিছু নর্মাল ক্যালসিফিকেশন নর্মাল ফিজিওলজিক্যাল ক্যালসিফিকেশন কিছু অ্যাবনার্মাল প্যাথোলজিক্যাল ক্যালসিফিকেশন এবং ডিফারেন্ট টাইপস অফ ব্লাড এট ডিফারেন্ট সাইডস ইন্টারসিবাল ডিপ ডিপসিটেড হিমোরেস কিছু সাবডোয়াল হিমোরস এপিডোয়াল হিমোরেস এবং একটা জিনিস আমরা পেলাম এটা একটু আনকমন টাইপ সেটা হলো ডেন্স এমসিএ সাইন

ডেন্সিটিটা সিএস এফ লাইট সিএসএ লাইফ ডেন্সিটি যেটাকে আমরা বলতে পারি এটা এনসেপোল মেলাসিক চেঞ্জ এবং এটা একটা এমসিএ টেরিটরিতে রাইট সাইডের এমসিএ টেরিটরিতে একটা হাইপো ডেন্সলেশন যেটা ডেন্সিটিটা অনেকটা সিএস এফ সো ইটস এ ওল্ড এমসিএ স্ট্রোক এন্ড দিস ইজ অ্যানাদার হাইপো ডেন্সলেশন ওভার বাইফ্রন্টাল রিজিয়ন এবং যার ডেন্সিটি অনেকটা সিএসএফ এর মতো বাইফ্রন্টাল ডেন্সিটি যেটা অনেকটা সিএসএফ লাইক ডেন্সিটি এটা একটা পোস্ট পোস্টমাটিক মেলাসিক চেঞ্জ কারণ এটা কোনো ভাস্কুলার টেরিটরি ফলো করে না সো এটা হচ্ছে ট্রমাটিক একটা চেঞ্জ পোস্টমাটিক একটা মেলাসিক চেঞ্জ সুতরাং একটা হাইপোডেন্স লেশন পেলে অবশ্যই আমাদেরকে দেখতে হবে যে তার আন্ডারলাইন প্যাথলজির জন্য অ্যাসোসিয়েটেড ফিসাটা ইম্পর্টেন্ট যদি একটা ভাস্কুলার টেরিটরি ফলো করে সেক্ষেত্রে আমরা বলতে পারি এটা ওল্ড স্ট্রোক আর যদি ভাস্কুয়ার ফলো না করে ফ্রন্টাল বাইলাটার ফ্রন্টাল রিজনে কোনো ভাস্কুয়ার টেরি ফলো করতেছে না তাহলে আমি বলতে পারি এটা আয়দার কোনো আগে কোন হিমোরেজ হয়েছিল অথবা ট্রমাটিক কোনো ইনজুরি হয়েছিল এখানে একটা আমরা টেম্পোরাল এই টেম্পোরাল লোবের সামনে ওয়েল ডিফাইন একটা হাইপো ডেন্স লেশন আমরা দেখতে পাচ্ছি ওয়েল ডিফাইন লেশন খুব সুন্দর ওয়েল ডিফাইন হাইপোডেন্স লেশন এবং এখানে যে সিলভিয়ান থাকার কথা ছিল সেটাও ভালো দেখা যাচ্ছে না সেটাও এর ভিতরে চলে গেছে খুব সুন্দর ওয়েল ডিফাইন এবং এটা কখনো কোন স্কেমিক স্ট্রোকে এত সুন্দর ওয়েল ডিফাইন্ড হবে না কোনো হিউমোরজিও এমন ওয়েল ডিফাইন্ড কোন লেশন হবে না এটা একটা ক্রনিক লেশন তবে এটা হলো সিস্টিক লেশন যার ডেন্সিটি অনেকটা সিএসএফ এর মতো তো এরকম সুন্দর ওয়েল ডিফাইন্ড লেশন একটা সিস্টিক লেশন মোস্ট ইটস সিস্ট এখানে আমরা দেখতে পাচ্ছি একটা দিস ইজ এক্সিয়াল ভিউ সিটি স্ক্যান আমি যদি প্রথম থেকে খেয়াল করি যে পেশেন্টের সিমিট্রিক্যাল ওরকম মিড লাইন কোনো শিফটিং নাই এরপরে আমি ডেন্সিটিটা খেয়াল করবো এই পাশের ডেন্সিটি আর এই পাশের ডেন্সিটি একটু ডিফারেন্ট এখানকার ডেন্সিটিটা একটু হাইপোডেন্স একটু হাইপোডেন্স এই পাশের তুলনায় এবং এটা একটা ভাস্কুলার টেরিটরি ফলো করছে রাইট সাইডের এমসিএ টেরিটরি ফলো করছে একটা ভাস্কুলার টেরিটরি এবং ইটস কল্ড রাইট এমসিএ ইনফাকশন সো আমি যদি দুইটা কম্পেয়ার করে দেখি যে এখানে আমি দেখতে পাচ্ছি মিড লাইনটা অত শিফট হয়নি বাট এই এমসিএ সি একটা হাইপোর ডেন্স লেশন আছে ঠিক এই পাশের ইমেজটা যদি আমি খেয়াল করি তাহলে দেখবো এর সুন্দর দেখা যাচ্ছে বাট এখানকার ভালো দেখা যাচ্ছে না এটা ইফেস্ট হয়ে অপোজিট সাইডে শিফট হয়ে গেছে এবং এখানে একটা মিক্সড ডেন্সিটি লেশন দেখা যাচ্ছে এখানে বাইরের দিকে হাইপোডেন্স এবং ভিতরের দিকে হাইপার লেশন বাইরের দিকে হাইপোডেন্স এবং ভিতর দিকে ডেন্স একটা মিক্সড লেশন উইথ মিডলাইন শিফটিং এন্ড ভেন্টিকুলার সো যখনই এমন একটা লেশন থাকবে তখন আমরা বুঝতে পারব যে এটা আসলে নর্মালি ইনফাকশান না ইনফাকশনে একটা নির্দিষ্ট ভাস্কর্য টেরিটরি ফলো করবে এবং ডিফিউজলি ইডেমাটাস থাকবে আমরা প্রথমে বলছিলাম কোনো ইডেমাটাস কন্ডিশন বা কোনো ফ্লুইড বা কোন ইনফেকশান হাইপোডেন্সিটি দেখায় সিটি স্ক্যানে এখন এই ইডেমাটা যদি সাইটোটক্সিক ইডেমার কারণে হয় সেটা একটা ডিফিউজ ইডেমা হবে আমরা সবাই জানি যে স্কেমিক স্ট্রোকে যে ইডেমা হয় সেটা হলো সাইটোটক্সিক ইডেমা এবং সেক্ষেত্রে একটা ডিফিউজ ইডেমাটাস থাকবে এবং আমরা দেখতে পাবো ডিফিউজলি পেশেন্ট বা ভেজোজেনিক ইডেমা যেটা কোনো টিউমারে হতে পারে বা কোনো অ্যাপসেসে হতে পারে ভেজোজেনিক ইডেমা সেই সমস্ত ভেজোজেনিক ইডেমাতে এরকম ডিফিউজ ইডেমাটা থাকে না এই ধরনের ফিঙ্গার লাইক প্রজেকশন থাকে অনেকটা দেখা যাচ্ছে ফিঙ্গার লাইক প্রজেকশন থাকে এটাকে বলি আমরা ভেজোজেনিক ইডেমা যখনই এমন থাকবে ভেজোজেনিক ইডেমা তখনই আমরা সাসপেক্ট করব। এটা আসলে ইনফ্যাকশন না এটা কোনো টিউমার হতে পারে বা কোনো ইনফেকশন হতে পারে কারণ আমার যখন একটা পেশেন্ট যখন আমাদের কাছে হেডএক বা কোন আসবে আমি যদি সিটি স্ক্যান করে যদি আমি দেখি যে এরকম তাহলে আমি চিন্তা স্ট্রোক ইসকেমিক স্ট্রোক কিন্তু যখনই আমি এই ধরনের ফিঙ্গার লাইক প্রজেকশন দেখেন এখানে ফিঙ্গার লাইক প্রজেকশন দেখা যাচ্ছে ফিঙ্গার লাইক প্রজেকশন এরকম পাবো আমি ইরেগুলারলি তখন এবং দেখা যাচ্ছে লেশন যতটুক না তার চেয়ে চারিপাশে ইডেমাটা অনেক বেশি তখন আমি সাসপেক্ট করতে পারি এটা কোনো ইনফেকশন না এটা কোনো টিউমার বা কোন ইনফেকশন হতে পারে সেক্ষেত্রে আমার নেক্সট টার্গেট থাকবে এই পেশেন্টের আমি একটা সিটি স্ক্যান উইথ কন্ট্রাস্ট করতে দিব এখানে অনেকগুলো কোশ্চেন আসছে যে আমরা আসলে মানে এমআরআই তে যখন পড়াবো আমরা এবং এমআরআই একসাথে মিলে আমি স্ট্রাকচার গুলো দেখা দিব এই জন্য অনেকে এখানে কোয়েশ্চেন করছে যে নরমাল স্ট্রাকচার নরমাল স্ট্রাকচারগুলো আমরা এরপরে দেখাবো আর কি তো আমরা এখন আসছি এমআরআই তে সিটি স্ক্যানে আমরা যখন দেখছিলাম শুধুমাত্র সিটি স্ক্যান একটা সিটি স্ক্যান উইথ কন্টাস্ট উইদাউট কন্টাস্ট সিটি এনজিওগ্রাফি অর সিটি ভেনোগ্রাফি এবং সিটি পারফিউশন বাট এমআরআই টা একটু ডিফিকাল্ট এমআরআই তে অনেকগুলো সিকোয়েন্স থাকে যেমন টি ওয়ান ওয়েটেড সিকুয়েন্স এটা ভয় পাওয়ার কোনো কারণে আমরা আস্তে আস্তে একটা ডিটেলস আসবো টি ওয়ান ওয়েটেড সিকুয়েন্স টি ওয়ান কন্টাস্ট সিকুয়েন্স টি টু ওয়েটেড সিকুয়েন্স টি টু ফ্লেয়ার সিকুয়েন্স ডিপুশান ওয়েটেড ইমেজ অ্যাপারেন্ট ডিপিউশন কোপিসন ইমেজ সাসেপ্টেবিলিটি ওয়েটেড ইমেজ স্টেয়ার ইমেজ এটাকে বলে শর্ট টি ওয়ান ইনভারশন রিকভারি

কি কি ধরনের আমরা সিটি স্ক্যান আমরা অ্যাডভাইস করি এবং আমরা কোন কোন প্যাথোলজি আমরা সাধারণত দেখি সাধারণত হাইপোডেন্স বা হাইপারডেন্স লেশন গুলো আমরা খুঁজতে পারবো কিনা মিডলাইনটা শিফটিং হয়েছে কিনা এটা দেখার জন্য বা এটা যে নর্মাল না নর্মাল সেটা দেখার জন্য আমাদের আজকের উদ্দেশ্য আছে ক্লাসে জি স্যার এখন স্যার কন্টিনিউ করেছে আর কারোর কোশ্চেন থাকলে আপনারা চ্যাট বক্সে লিখে দেবেন স্যার ক্লাস শেষে কোশ্চেন গুলো দেখে নেবেন ওকে স্যার থ্যাংক ইউ স্যার তো আমরা এখন এমআরআই তে আসি এমআরআই তে আসলে সিটি স্ক্যানের তুলনায় কিছু মানে ডিফারেন্ট আমরা সবাই জানি যে সিটি স্ক্যানে বেসিক হচ্ছে অফ বাট এমআরআই তে বেসিক প্রিন্সিপাল হচ্ছে ম্যাগনেট ম্যাগনেটিক রেসপন্স সিটি স্ক্যানে চান্স অফ রেডিয়েশন বাট এমআরআই তে কোনো ধরনের চান্স অফ রেডিয়েশন নাই সুতরাং আমরা প্রেগন্যান্সিতে খুব সহজে এটা করতে পারবো এবং অন্য যে কোনো পেশেন্ট যাদের চান্স থাকে হাইলি ভালনেবল ফর টিউমার বা ম্যালিগনেন্সি বা লিউকেমিয়া তাদের ক্ষেত্রে আমরা সিটি স্ক্যান বাদ দিয়ে এমআরআই আমরা করতে পারি টিস্যু রেজুলেশন সিটি স্ক্যানে গুড মডার্ন কিছু এইচএস সিটিতে রেজুলেশন অনেক ভালো হয় আর বাট তে রেজুলেশন ইজ এক্সেলেন্ট কিছু ডাইনামিক স্টাডি কিন্তু আমরা সিটি স্ক্যান করতে পারি না বাট এমআরআই সিস্টেমে কিন্তু আমরা কিছু ডাইনামিক স্টাডি করতে পারি সেটা আমরা দেখাবো সাধারণত সিটি স্ক্যানে আপনি বোন এবং ইয়ার দিয়ে ইনফ্লুয়েসড হয় বাট এমআরআইতে তে এই ধরনের কোনো প্রবলেম থাকে না এই জন্য বোনের ভিতরে যদি কোনো প্যাথোলজি থাকে সেটাও কিন্তু আমরা এমআরআইতে বুঝতে পারি বাট সিটি আমরা বুঝতে পারবো না সাধারণত সিটি স্ক্যান সিস্টেমে অত বেশি সাউন্ড থাকে না বাট এমআরআই সিস্টেমে কিন্তু সাউন্ড অনেক বেশি থাকে অনেকে সাউন্ডের জন্য কিন্তু অনেকে এমআরআই করতে পারে না আর সিটি স্ক্যান করতে সময় লাগে সাধারণত পাঁচ মিনিট বা তারও কমও লাগতে পারে এখন এমআরআই তে এখন যদি থ্রি মেশিন থাকে সেক্ষেত্রে দেখা যায় পাঁচ দশ থেকে পনেরো মিনিট ইভেন বিশ মিনিটের ভিতরে কিন্তু করে দেওয়া যায় মেশিন মেশিন থাকে কিছু কম দশ মিনিটের ভিতরে করে দেওয়া যেতে পারে এমআরআই সাধারণত আমি যদি কোনো প্যাথোলজি কোন লাংসের কোন কোনো প্যাথোলজি বা অ্যাবডোমিনের কোন কোনো প্যাথোলজি দেখতে চাই বা বোনস বা জয়েন্টের কোনো প্যাথোলজি আমি দেখতে চাই ধরুন ফ্র্যাকচার আছে কিনা সেক্ষেত্রে আমার চয়েস অফ ইনভেস্টিগেশন অবশ্যই সিটি স্ক্যান বাট স্পাইনাল কর্ড এনি জাংশন এগুলো কিন্তু বা কোনো প্যাথোলজি এগুলোর জন্য কিন্তু এমআরআই হচ্ছে বেস্ট সুতরাং আমাদেরকে অবশ্যই সাইট কোন লেশন আমি জানতে চাচ্ছি কোথায় প্যাথোলজি এবং পেশেন্টের কন্ডিশন কেমন সবকিছু বিচার বিচারণ করে কিন্তু আমি ইনভেস্টিগেশন করতে দিব এটা হলো একটা সিটি স্ক্যান এটা হলো একটা এমআরআই আমরা কিভাবে বুঝবো এটা একটা সিটি স্ক্যান এটা এটা হলো এমআরআই সিটি স্ক্যানে স্কাল বোনটা দেখা যায় হাইপার আমরা সবাই জানি বোনসে থাকে ক্যালসিয়াম ক্যালসিফিকেশন ক্যালসিফিকেশন মানে সাদা এবং এর হাউন্সফিল নাম্বার আছে ওয়ান থাউজেন্ড সো সবচেয়ে বেশি সাদা থাকবে বাইরে সিটি স্ক্যানে এবং এখানে গ্রে ম্যাটার এবং হোয়াইট ম্যাটার অত সুন্দর ডিফারেন্সিয়েট করা যায় না আর এমআরআই কিভাবে আমরা বুঝতে পারি এমআরআই তে সাধারণত বোন টিস্যু গুলা বা বোন গুলা সাধারণত হাইপো হাইপোইনটেনস দেখায় সিটি স্ক্যানে আমরা বলি ডেনসিটি আর এখানে পরে ইনটেনসিটি একই জিনিস সো ইন কেস অফ এমআরআই স্কাল বোনটা এমআরআই কালো দেখা যায় এখানে যে কালো দেখা যাচ্ছে যেটা সেটা কিন্তু স্কাল বোন যেটা এখানে সাদা দেখাচ্ছিল সো যদি একটা ইমেজের বাইরে এমন কালো থাকে তখন সেটাকে আমরা বলবো এটা হচ্ছে এম আর আই এবং এই স্কাল বোনের বাইরে যে স্কাল্প টিস্যু স্কাল টিস্যুটা সাদে টিস্যুতে ফ্যাট থাকে ফ্যাটগুলা গুলা এম আর সাদা দেখায় সুতরাং এটা একটা হাইপার ইন্টেন্স একটা দেখাবে হাইপার ইন্টেন্সিটি দেখাবে এটা হলো স্কাল টিস্যু কিন্তু বোনস এর বাইরে সিটি স্ক্যানে যে সফট টিস্যু থাকে সফট টিস্যু সাধারণত কালো দেখা যায় তাহলে এখানে কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে সিটি স্ক্যানে স্কাল সাদা দেখাবে বাট সব টিস্যুগুলো কালো দেখায় আর এমআরআইতে ঠিক তার উল্টা এখানে দেখা যায় সবার বাইরে যে স্কাল টিস্যু যেখানে ফ্যাট থাকে যে কোনো ফ্যাট কন্টেনিং সাবস্টেন্স কিন্তু মানে এমআরআইতে সাদা দেখায় এবং বোন বা ক্যালসিফিকেশন থাকলে সেটা কালো দেখা যায় সুতরাং এটা কালো এটা সাদা এবং এর ভিতরে গ্রে এবং হোয়াইট ম্যাটারটা খুব সুন্দরভাবে আইডেন্টিফাই করা যায় কোনটা গ্রে ম্যাটার কোনটা হোয়াইট ম্যাটার কোনটা হোয়াইট ম্যাটার কোনটা গ্রে ম্যাটার কিন্তু এখানে কিন্তু অত সুন্দরভাবে রেজলিউশন কিন্তু অত সুন্দর হয় না যেটা এম আর হয় তাহলে সিটি স্ক্যান এবং এম আর ফিল্ম দেখে কিন্তু আমরা বুঝতে পারবো এটা হলো সিটি স্ক্যান না এম আর এখন আমি আইডেন্টিফিকেশনের পরে যে এম আর আমি দেখলাম এই ফিল্মটা কোন সিকোয়েন্সের ফিল্ম কারণ এম আর অনেকগুলো সিকোয়েন্স আছে আমি আগে বললাম যে এটা টি ওয়ান কন্টাস টি টু ফ্লেয়ার ডিডাব্লু আইডিস এস ডাবলুআ আই এস টিআর এমআরএন ভি সেটা আমাদেরকে বুঝতে হবে আমরা কিভাবে বুঝবো প্রথমে আসি আমরা টি অনওয়েটেড ইমেজ টি অনওয়েটেড ইমেজ ইমেজে সিএসএফ টা ডার্ক থাকবে সিএসএফ টা ডার্ক সিএসএফ কালো থাকবে গ্রে ম্যাটার গ্রে হোয়াইট ম্যাটার হোয়াইট সিএসএফ কালো গ্রে ম্যাটার গ্রে হোয়াইট ম্যাটার হোয়াইট প্রথমে যে এটা একটা সিটি স্ক্যান এমআরআই আমরা কি হবে যে সিটি স্ক্যান এমআরআইস ডেফিনেটলি এমআরআই কারণ স্কাল বোনটা কালো দেখাচ্ছে এবং স্কাল টিস্যুটা সাদা দেখাচ্ছে সো ইটস এম আর আই নট সিটি স্ক্যান দেন সিএসএফটা কালো দেখাচ্ছে গ্রে ম্যাটার গ্রে হোয়াইট ম্যাটার হোয়াইট এবং ফ্যাট টিস্যু যেমন এখানে যে ফ্যাট টিস্যু এটা হলো স্পাইনাল ক্ডরআই স্পাইনাল কর্ড এমআরআই টি অন এট ইমেজ এখানে ফ্যাট গুলো সাদা দেখাচ্ছে ফ্যাট গুলো সাদা দেখাচ্ছে ব্রাইট দেখা যাচ্ছে সো ইটস এ টিউনেটেড ইমেজ আমার মনে হয় বেসিক প্যাথোলজি জানা হচ্ছে আমাদের এইটুক জানলে ভালো যে আমরা টিউনেটেড ইমেজ কিভাবে বুঝবো সিএসএফ ডার্ক গ্রে ম্যাটার গ্রে হোয়াইট ম্যাটার হোয়াইট ফ্যাট ব্রাইট ইটস এ টিউনেটেড ইমেজ টিউনেটেড ইমেজে সাধারণত আমরা সাধারণত কোনো প্যাথোলজি আমরা খোঁজার চেষ্টা করি না নর্মাল স্ট্রাকচার ডায়াগনোসিস করার জন্য আমরা টি অনেটেড ইমেজ ইউজ করে থাকি এবং এমআরআইতে যদি আমরা কন্ট্রাস্ট এজেন্ট ইউজ করতে চাই তাহলে এই টি অনেটেড ইমেজেই কিন্তু আমাদের কন্টাস্ট ইউজ করতে হবে তাহলে টি অনেটেড ইমেজের মেন ফাংশন হচ্ছে আমাদের নর্মাল ফিজিওলজিক্যাল স্ট্রাকচার গুলো চেনা এবং কন্টাস্ট যদি আমার প্রয়োজন হয় তাহলে এই সিকুয়েন্সে আমাকে কন্টাস্ট দিতে হবে কিছু কিছু প্যাথোলজি আমরা টি অনেটেড ইমেজে আমরা আমাদেরকে লাগবে কাজে লাগবে সেটা আমরা পরে দেখাবো তবে অধিকাংশ ক্ষেত্রে আমরা টি টু ইমেজে আমরা প্যাথোলজি খোঁজার চেষ্টা করব এটা হলো একটা সিটি স্ক্যান এমআরআই দেখেন ভালো করে সবার বাইরে এখানে আছে হচ্ছে হাইপো হাইপোডেন্সিটি দ্যাট মিনস স্কাল বোন তার বাইরে স্কাল টিস্যু সো ইটস এমআরআই এবং এটা হচ্ছে টি ইমেজ অত ভালো বোঝা যাচ্ছে না যত এই সিকোয়েন্সটাতে এবং এটা হল একটা কন্টাস্ট কন্টাস্ট আমরা কিভাবে বুঝবো যদি দেখা যায় যে এই সমস্ত সাইনাস গুলাতে হাইপার ডেন্সিটি দেখা যায় হাইপার ইন্টেন্সিটি সালকাতে ভিতরে হাইপার ইন্টেন্সিটি দেখা যায় সাবরাকটেড স্পেসেস হাইপার ইন্টেন্সিটি দেখা যায় এবং কোন লেশন যদি থাকে সেই লেশন যদি এই কন্ট্রাস্ট এজেন্ট গ্রহণ করে তখন সেটা আমরা বলতে পারি ইটস এ কন্টাস্ট টি অন কন্ট্রাস্ট কখনো অন্য কোন সিকোয়েন্সে এমআরআই তে কন্টাস্ট এজেন্ট ইউজ করা যায় না সুতরাং যখনই একটা

আমরা জানি সবাই ব্রেনের সবার বাইরে থাকে হচ্ছে গ্রে ম্যাটার ভিতরে থাকে হোয়াইট ম্যাটার ঠিক সে স্পাইনাল কড অপজিট। অপোজিট সো এখানে গ্রে ম্যাটার হোয়াইট হোয়াইট ম্যাটার গ্রে সিএসএফ সাদা সো ইটস এ টি টু ওয়েটেড ইমেজ ইটস এবং বোধ টি এবং টি টু ওয়েটের সব ইমেজেই আমরা ফ্যাটটাকে হাইপার পাবো ফ্যাট পাবো বেশি হাইপার মানে হাইপার সাদা ইট ইস এ ফ্যাট হাইপার এটা একটা স্পাইনাল কর্ড এর ভিউ এমআরআই টি ওয়েটেড ইমেজ এখানে যে সিএসএফটা সিএসএফটা হলো সাদা সিএসএফ সাদা ফ্যাট সাদা সিএসএফ সাদা গ্রে ম্যাটার হোয়াইট হোয়াইট ম্যাটার গ্রে সো ইটস এ ওয়েটেড ইমেজ কোনো প্যাথোলজি যদি আমি জানতে চাই যে কোনো প্যাথোলজি এটা কোনো স্কেমিক স্ট্রোক হোক বা হিমোলজিক স্ট্রোক হোক বা কোনো ইনফ্লামেশন হোক বা কোনো ডিমালিনেশন হোক বা কোনো টিউমার হোক বা কোনো ডিজেনারেশন হোক যে কোনো প্যাথোলজি আমরা খোঁজার জন্য অবশ্যই টিটু ওয়েটেড ইমেজটা আমরা ইউজ করব এবং দেখা যায় যে ইমেজে সব কিছু মেটাবলিক ডিরেঞ্জমেন্ট হিমোরেজ সব কিছুই কিন্তু টিটু ওয়েটেড ইমেজে একই রকম দেখা যায় ইনফাকশানও যেমন দেখাবে ইনফ্লামেশনও যেমন দেখাবে মেটাবলিক কোনো মেটাবলিক কোনো ডিরেঞ্জমেন্ট আছে সেটার কারণেও কিন্তু টিটু টুয়েটেড হাইপার পাবো আমরা তো কিভাবে আমরা পার্থক্য করব সেটা আমরা দেখবো সেই পার্থক্য করতে পারে হচ্ছে অন্য সিকোয়েন্স গুলোর সাথে আমরা করতে পারি। অথবা সাইট অফ লেশন কোন জায়গায় সেটা দেখে বুঝতে পারি অথবা মাঝে মাঝে আমাদেরকে কন্টাস্টের হেল্প নেওয়া লাগতে পারে কন্টাস্টের হেল্প নেওয়া লাগতে পারে তাহলে টিটু ওয়েটেড এ কোন হাইপার ইন্টেন্স বা কোনো লেশন আমরা পেলে বা কোনো প্যাথোলজি আমরা পেলে অবশ্যই আমরা অন্য সিকোয়েন্সের সাথে কম্পেয়ার করব। মাঝে মাঝে আমাদেরকে কন্টাস্ট এজেন্টেও ইউজ করা লাগতে পারে কারণ সবগুলো লেশনই একই রকম দেখা যায় অনেক সময় সাইট অফ লেশন লোকেশন দ্য লেশন ইজ ভেরি ইম্পর্টেন্ট টু আইডেন্টিফাই দ্য আন্ডারলাইন কজেস টি টু এটা এটার নামই হচ্ছে টি টু ফ্ল্যাট এটা ওয়ান টাইপ অফ টি টু ওয়েটেড ইমেজ বাট এখানে ফ্লুইডটাকে সাপটেস্ট করা হয় নামই হচ্ছে ফ্লুইড ফ্লুইডেড ইনভার্সন রিকাভার ইমেজ ফ্লুইডটাকে সাবপ্রেস করে দেওয়া হয় মানে ফ্লুইডটাকে কালো করে দেওয়া হয় যদি দেখা যায় যে এখানে সিএসএফটা কালো দেখেন টি ওয়েটেড ইমেজে সিএসএফটা সাদা এখন এই সাদার পাশে পেরিভেন্টিকুলার যদি কোনো লেশন থাকে আমরা জানি যে ম্যাক্সিমাম লেশন ম্যাক্সিমাম প্যাথোলজি টি টুতে সাদা দেখা যায় তাহলে সাদার ব্যাকগ্রাউন্ডে সাদা কোনো লেশন হলে কিন্তু খুব ভালোভাবে বোঝা যায় না যদি কালোর ব্যাকগ্রাউন্ডে কিন্তু সাদা সাদা কোন লেশন হয় তাহলে কিন্তু সে খুব ভালোভাবে বোঝা যায় এই কারণে প্লেয়ার ইমেজটাকে আমরা ইউজ করতে পারি যদি কালোর ব্যাকগ্রাউন্ডে পেরিভেন্টিকুলার কোন লেশন আছে যেমন মাল্টিপল স্ক্রোসিস তো মাল্টিপল স্ক্রোসিসে ম্যাক্সিমাম লেশন থাকে পেরিভেন্টিকুলার লেশন কিন্তু টিটুয়েটেড ইমেজে খুঁজতে গেলে দেখবো যে সাদা ব্যাকগ্রাউন্ডে সাদা একই রকম লাগতেছে আমি বুঝতে পারবো না কিন্তু যখনই কালোর ব্যাকগ্রাউন্ডে সাদা আমি দেখবো তখনই কিন্তু খুব সুন্দরভাবে বুঝতে পারবো সেক্ষেত্রে আমাকে কিন্তু হেল্প করবে ফর ডায়াগনোসিস পেরিভেন্টিকুলার লেশন এই কারণে ফ্লেয়ার ইমেজটা আমার হেল্প করবে মাল্টিপল স্কিওসিস ডায়াগনোসিস জন্য আবার যদি সাবরাকুলার হিমোরেজ আমি ডায়াগনোসিস করতে যাই আমরা জানি যে সাবরাকুলার স্পেসে দেখেন টি টু ইমেজে কেমন থাকে সাদা থাকে হাইপার ইন্টেন্স থাকে সাদা থাকে এখন ব্লাড যদি আমি এর ভিতরে ঢোকে ব্লাডটা সাধারণত সাবেকুট ব্লাডগুলো বা একুট ব্লাডগুলোর সাথে হাইপার থাকতে পারে একটা নির্দিষ্ট পর্যায়ে যদি এখানে আমি কোন ব্লাড খুঁজতে চাই সাদার ভিতরে কিন্তু সাদা কিন্তু আমি বুঝতে পারবো না কিন্তু টি টু ইমেজে দেখা যায় যে সমস্ত সিএসএফ সব জায়গায় কিন্তু কালো থাকবে সো এই কালো রেগেন্টে যদি কোনো সাদা কোন ব্লাড আসে এখানে তাহলে কিন্তু আমরা খুব ভালোভাবে বুঝতে পারবো তাহলে এই সমস্ত প্যাথোলজিক্যাল লেশন ভালোভাবে বোঝার জন্য কিন্তু আমার টি টু ওয়েট ইমেজটা ইউজ করা লাগতে পারে শুধুমাত্র বাট এখানেও কিন্তু গ্রে ম্যাটার হোয়াইট হোয়াইট ম্যাটার গ্রে দেখেন গ্রে ম্যাটার হোয়াইট হোয়াইট ম্যাটার গ্রে বাট সি এসএফটা কালো তাহলে এটা হচ্ছে একটা টি টু ফ্লেয়ার ইমেজ এম এস ফ্লেশন সাবরাকের ভালোভাবে বোঝার জন্য আমরা ফ্লেয়ার ইমেজটা ইউজ করতে পারি দেখবেন যখন একটা এমআরআই ফিম দেবে আপনার কাছে অনেকগুলো ফিল্ম থাকে সুতরাং এগুলো দেখে আপনাকে ভয় পেলে হবে না আপনি প্রত্যেকটা ফিল্ম কিন্তু এক একটা ফিম এক এক ধরনের সিকোয়েন্স থাকে এবং আপনি একটার পর একটা আপনি দেখে দেখে তারপর ডায়াগনোসিস করবেন সবার প্রথমে আমরা দেখব টিটু দেখবো অথবা ফ্লেয়ার দেখবো আমরা সাধারণত টিটুটা দেখি অথবা অনেকে ফ্লেয়ারটাও দেখে কারণ টিটু ফ্লেয়ারটা অন টাইপ অফ টিটুই আর কি সো আমরা আপনি টিটুও দেখতে পারেন প্রথমে ফ্লেয়ারও দেখতে পারেন কোনো প্যাথোলজি বোঝার জন্য আর যদি প্রথমে আপনি নর্মাল স্ট্রাকচার বুঝতে চান তাহলে অবশ্যই টিআনোরেড ইমেজটা আপনার দেখবেন এটা হলো একটা ফার্স্ট অফ অল দিস অল আর সিটি স্ক্যান আর এমআরআই

অ্যানাদার সিকুয়েন্স ভেরি ইম্পর্টেন্ট সিকুয়েন্স ফর ডায়াগনোসিস অফ ইসকেমিক স্ট্রোক আর্লি সেটা হচ্ছে ডিডাব্লু আই ইমেজ ডিপুশান ওয়েটেড ইমেজ অ্যান্ড ডিপুশান ওয়েটেড ইমেজের আরেকটা একটা ক্যালকুলেটিভ ভার্সান হচ্ছে এডিসি ম্যাপ অ্যাপারেন্ট ডিপুশান কোপিশন ম্যাপ এডিসি ম্যাপ ডিপুশান ওয়েটেড ইমেজটা আমরা কীভাবে বুঝতে পারি এটা হলো একটা লো রেজুলেশন ইমেজ টিওয়ান টি বা ফ্লেয়ার একটা ওয়েল রেজুলেশন ইমেজ বাট ডি হলো একটা লেস রেজুলেশন ইমেজ এবং এখানে অনেকটা আমরা বলি চাঁদি শিলার মতো দেখেন তার মাথায় কিছু নাই আমরা যখন ওখানে কত সুন্দর ভাবে দেখতেছিলাম যে এখানে স্কাল বোন আছে স্কাল টিস্যু আছে কিন্তু এখানে ওরকম তেমন কিছু দেখা যায় না শুধুমাত্র এই প্যারেনকাইমাটা দেখা যায় ব্রেন প্যারেনকাইমাটা দেখা যায় এটা দেখে আমরা বুঝতে পারি সাথে সিএসএফটা থাকে কালো পিএসএফটা কালো থাকে এটা দেখে বুঝতে পারি এটা হলো একটা ডিডব্লিউ ইমেজ তাহলে এটা হলো একটা লো রেজুলেশন ইমেজ যেখানে সিএসএফটা কালো থাকে বাট স্কাল বোন বা স্কাল টিস্যু ওগুলো কোনো কিছুই ভালোভাবে বোঝা যায় না এবং এই ইমেজের মেইন উদ্দেশ্য হলো খুব আর্লি স্কেমিক স্ট্রোকটাকে ডায়াগনোসিস করতে করার জন্য সাধারণত এর নাম থেকে আমরা বুঝতে পারি ডিপুশন ওয়েটেড ইমেজ বাই এনি হাউ যদি সেলের ভিতর থেকে যদি ডিপিউ আমরা জানি সময় সেলের ভিতরে অটা ডিপিউশন হতে থাকে সব সময় যা আসা করতে থাকে যদি কোনো প্যাথোলজির কারণে এই হয়ে যায় হতে পারে এটা হতে পারে কি ডেমা অথবা সেল পলিফারেশন অনেক বেশি হাইপার সেলুলার যে সেলের ভিতর দিয়ে অটা সহজে পাস করতে পারতেছে না এই সমস্ত যে কোনো কন্ডিশন যে সমস্ত কন্ডিশনে সেলের ভিতর দিয়ে সবসময় অটা যাওয়া আসা ঠিক মতো হচ্ছে না যেমন ওরা নিজের মতো যেতে থাকে সেই সমস্ত কন্ডিশনে কিন্তু আমরা এই ইমেজে রেস্ট্রিকশন পাবো এবং এখানে একটা লেশন আমরা পাবো যখনই ডিপিউশনটা রেস্ট্রিকশন হবে ডিউ টু এনি প্যাথোলজি আইদার ডিউ টু স্কেমিক স্ট্রোক অর এনি হাইপার সেলুলার টিউমার অথবা পায়োজেনিক ইনফেকশন যে কোনো কারণে যদি সেলের ভিতরে অটার রেস্ট্রিকশন রেস্ট্রিক্টেড হয় অটার ডিফিউশন তখন আমরা ডিডব্লিউ আই তে বলবো যে ডিডব্লিউ ইজ রেস্ট্রিক্টেড এবং যে লেশনটা পাবো সেই লেশন হচ্ছে একটা হাইপার লেশন ক্লিয়ার আর এডিসি ম্যাপটা আসলে জাস্ট ডিডব্লিউ এরই একটা ক্যালকুলেটিভ ভার্সন এখানে যদি এখানে সাদা থাকে এখানে সেই জায়গাটা কালো থাকবে যদি সেটা ইস্কেমিক স্ট্রোকের কারণে হয় যদি একটা পেশেন্টের ডিপুশনটা স্ট্রিক্টলি রেস্ট্রিক্টেড থাকে তাহলে ডিপুশন ওয়েটেড ইমেজে যে জায়গাটা লেশনটা হাইপার থাকবে ঠিক ডিডব্লিউ এডিসি ম্যাপে ওই জায়গাটা হাইপো ইন্টেন্স থাকবে তখনই আমরা বুঝতে পারবো ওই জায়গাটা খুব স্ট্রিক্টলি ডিপুশন রেস্ট্রিক্টেড এবং এটা হলো একটা স্যাটোটক্সিকিডেমার কারণে হয়েছে এবং এটা হলো একটা ইস্কেমিক স্ট্রোকের কারণে হয়েছে অনেক সময় ডিডব্লিউ ওই ইমেজে একটা হাইপার ইন্টেন্স লেশন থাকতে পারে আবার এডিসি ম্যাপেও ঠিক সেম জায়গায় একটা হাইপার ইন্টারসেকশন থাকতে পারে তখন সেটাকে কিন্তু আমরা বলবো না যে এটা একটা ইস্টেমিক স্ট্রোক সেটা অন্য কোনো প্যাথলজির কারণে হতে পারে তাহলে একটা পেশেন্টে যখন তে আমি কোনো জায়গায় একটা হাইপার ইন্টারসেকশন পাবো সাথে সাথে ওই পেশেন্টের ওই আমি একটা এডিসি ম্যাপের ওই জায়গাটা খুঁজবো যে ওই জায়গাটা লেশনটা কেমন যদি লেশনটা কালো থাকে তাহলে আমরা বুঝবো এটা হলো একটা ইস্টেমিক স্ট্রোকের কারণে হয়েছে যেমন এটা হলো একটা ডিডব্লিউআই ইমেজ এখানে দেখতে পাচ্ছি আমরা রাইট সাইড এর এমসিএ টেরিটোরিতে একটা হাইপার ইন্টেন্সলেশন হাইপার ইন্টেন্সলেশন ঠিক দ্যাট মিনস ডিপুশন ইজ রেস্ট্রিক্টেড হিয়ার এবং দিস ইজ এ এডিসি ম্যাপ এডিসি ম্যাপটা মনে হয় হাতে আকার মতো মানে তো খাস কাটা মতো খাস কাটা খাস কাটা টাইপে দেখলে আমি বুঝতে পারি সজারের মতো খাস কাটা খাস কাটা থাকে এবং ঠিক সেম জায়গায় এডিসি ম্যাপে দেখতে পাচ্ছি আমরা একটা হাইপো ইন্টেন্সলেশন তাহলে আমি খুব কনফিডেন্টলি বলে দিতে পারি দিস হাইপার ডেন্সিটি হাইপার ইন্টেন্সিটি কারণে এটা হবে না ডিডব্লিউ ইমেজটা আমাদেরকে ইস্কেমিক স্ট্রোক ডায়াগনোসিস এতটুকু হেল্প করতে পারে এমনভাবে হেল্প করতে পারে দেখা যায় যে টি ওয়ান বা টি টু বা ফ্লেয়ারে কোনো লেশন নাই নরমাল বাট ডিডব্লিউ এটা হাইপার ইন্টেন্সিটি চলে আসছে একটা পেশেন্ট স্ট্রোক হলো আমরা যদি সিটি স্ক্যান করি তাহলে স্ট্রোক কিন্তু ঘন্টা পরে কিন্তু আমি হাইপার্সিটি পাবো ঠিক তেমনি এমআরআই করি টি ওয়ান সময় লেগে যাবে আসতে বাট ডিডব্লিউ ইমেজে অ্যাট দ্য ইভেন্ট অফ দ্য ইনফ্যাকশন ইভেন্ট অফ দ্য স্ট্রোক আমি কিন্তু একটা ডিফিউশন রেস্ট্রিকশন ইমেজ পাবো একটা হাইপার ইন্টেন্সিটি একটা লেশন আমরা পাবো সুতরাং আর্লি টাইমে স্ট্রোক ডায়াগনোসিস করুন স্পেশালিস্ট স্কেমিক স্ট্রোক জন্য আমার ডিডব্লিউ আই ইমেজটা কিন্তু আমাকে হেল্প করবে দেখেন এখানে এটা একটা ডিডব্লিউ আই ইমেজ डेफिनेटলি ডিডব্লিউ আই কারণ আমি বলছিলাম যে চাঁদ দিছিলার মতো যে এর বাইরে কোনো স্কাল্প টিস্কু বা বোন বন্টন নাই শুধুমাত্র একটা ব্রেন প্যানিকাইমা থাকে যেখানে সিএসএফটা কালো দেখায় সেখানে দেখতে পাচ্ছি একটা হাইপার ইনটেন্স লেশন বাট ইটস এ এডিসি ম্যাপ দেখেন দেখে মনে হচ্ছে হাতে আঁকা একটা ম্যাপ ম্যাপের মতো এবং ঠিক সেম জায়গায় একটা হাইপার ইন্টেস আমি জানছি আমি আগে বললাম যে যদি এখানে হাইপার ইন্টেস থাকে তাহলে এখানে হাইপার ইন্টেস থাকতে হবে তাহলে আমি বলতে পারবো ইস্কেমিক স্ট্রোকের কারণে হয়েছে বাট এখানে দেখা যাচ্ছে এটা হলো টি টু ইমেজ টি টু সেম জায়গায় একটা হাইপার ইন্টেস লেশন এটাকে বলে টি সাইন থ্রু যে সব জায়গায় হাইপার ইন্টেস লেশন সো এটা ইস্কেমিক স্ট্রোক ছাড়া অন্য কোনো প্যাথলজির কারণে এটা হতে পারে সেটা আমরা নেক্সট ক্লাসগুলোতে আমরা আসবো আর কি এটা আমরা এই ক্লাসে আমরা জান জাস্ট জেনে থাকবো যে এরকম